আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো গাইস, পিআই মাইনিং আমরা কিন্তু কম বেশি সবাই করেছি। তো এই যে পিআই মাইনিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এ টু জেড বিস্তারিত। পিআই মাইনিংয়ের যে কয়েনটা রয়েছে এটা আপনারা এখন চাইলে সেল করে টাকা নিতে পারবেন, আর এই টোকেনটা আমি কিনে নিচ্ছি। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যদি ভিডিওটা আপনারা না দেখেন তাহলে টোকেন সেল করতে পারবেন না। এখানে কিছু কাহিনী রয়েছে, সেম টু সেম আমি যা যা বলবো আপনাকে তা তাই করতে হবে, আদারওয়াইজ আমি কোনো প্রকার টোকেন কিনবো না। সো লেটস স্টার্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন ইভেন অ্যাজ ফার্স্ট কমেন্ট। ওকে গাইস, তো গাইস এ দেখেন আমি কিন্তু অলরেডি অনেক ভাই আমার কাছে সেল করছে। তো প্রত্যেকটা পিআই আজকে হচ্ছে 45 টাকা করে পার পিআই। এটার মিন্স হচ্ছে আপনার কাছে যদি ফর এক্সাম্পল ভালোভাবে বুঝেন, আপনার কাছে ধরেন 100 টোকেন আছে অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। 100 টোকেন 40 দিয়ে গুণ করবেন, তার মানে তার মানে আপনি হচ্ছে 4,500 টাকা পাবেন 100 পিআই টোকেনের বিনিময়ে। ওকে, তো এটা হচ্ছে বাংলা টাকা আর কি, এভাবেই হিসাবটা করে। আমি যদি পিআই লিখে চার্জ দিই, আমি হচ্ছে 2 দিন ধরে পিআই কিনতেছি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে আমি দেখাই আমার প্রথম পোস্টটা দেখাই, এই যে আপনার যেটা আর কি সিদ্ধান্ত নিয়েছিলাম ফাইনাল, তারপর থেকে আমি আর কি পিআই কিনা শুরু করছি। তো অ্যাভেলেবেল ব্যালেন্স কি, অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে এই যে এই জায়গায় থাকবে মেন নেট, আর এই জায়গায় হচ্ছে অ্যাভেলেবেল থাকবে। এটা কোথায় আপনারা দেখবেন সেটা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন, আর কীভাবে সেল করবেন ওই স্টেপগুলো পরে দেখাই। আগে দেখাই যে আপনি টোকেনগুলো বাই সেল করার জন্য এলিজেবল কিনা। তো ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্টস করে দিন প্লিজ, বিকজ আমরা অবশ্যই এক্সপেক্ট একটু করি যে আমাদের ভাইরা যারা আমাদের ভিডিও দেখে তারা একটা লাইক একটা কমেন্টস করবে আমাদেরকে, এটা আমাদের ইন্সপায়ারেশন। তো একটা লাইক দিয়ে দিন ভিডিওর মধ্যে, নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। অ্যাপটা ওপেন করবেন প্রথম, দেন এখান থেকে থ্রি ডট মেনু, ঠিক আছে ভালোভাবে বুঝেন, এখানে আছে হোম, মেন নেট, পিআই, ব্রাউজার। আপনার এই যে ব্রাউজার যে অপশনটা এটার মধ্যে একটা ক্লিক করতে হবে। এখন অনেকে বলবে ভাই পিআই ব্রাউজার আবার কি, ব্রাউজার যদি আপনার ডাউনলোড না থাকে আমি দেখাচ্ছি। এখানে যখন আপনি ক্লিক করবেন অটোমেটিক্যালি প্লে স্টোরে এই অ্যাপটার সামনে আপনাকে নিয়ে আসবে, এই যে পিআই ব্রাউজারের মধ্যে নিয়ে আসবে। তারপর এটা আপনি বুঝতেই পারবেন জাস্ট এখানে সাইন ইনের মধ্যে ক্লিক করলে আপনার ওই, এটা তো আসলে এই টোকেনগুলো তারাই বিক্রি করতে পারবে যারা অলরেডি এলিজেবল, যাদের কেওয়াইসি অপশন অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এখন আপনার যদি কেওয়াইসি থাকে এখানে ক্লিক করলে এখান থেকে প্রোফাইল, এখানে কিন্তু দেখাই যায় যে কেওয়াইসি আছে কিনা। আমার কিন্তু কেওয়াইসি টোয়াইসি কিছুই হয় নাই, এখানে জাস্ট আমার এগুলো অ্যাভেলেবেল। এগুলা বড় কথা না, বড় কথা হলো আপনার টোকেন আপনি ওগুলোই বিক্রি করতে পারবেন যেগুলো অ্যাভেলেবেল পিআই ব্রাউজারের মধ্যে আছে, মানে এই এইখানে আছে। আমি আমার ব্রাউজারটা লগ ইন করে দেখাচ্ছি, দেখেন যখন আমি ব্রাউজারের মধ্যে আসলাম এখানে চ্যাট ডট পিআই, তারপরে ওয়ালেট ডট পিআই, বেনস্ট্রম ডট পি, এরকম অনেক কিছু কিন্তু লেখা আছে। যদি আমি কেওয়াইসিতে ক্লিক করি দেখবেন আমার বলবে যে কেওয়াইসি যে স্লট ছিল সেই স্লট কিন্তু অ্যাভেলেবেল নাই, তার মানে আমি আমার অ্যাকাউন্টটা কেওয়াইসি করতে পারি নাই। এগুলো বড় ম্যাটার না, সেল করবেন কীভাবে সেটা আমি দেখাবো। এই দেখেন আমার কিন্তু কেওয়াইসি নাই, তার মানে আমি কোনো টোকেন বিক্রি করতে পারবো না, আর আমার কাছে টোকেন নাইও। আচ্ছা আমি একটু ব্যাক প্রেস করি, এই দেখেন এই যে ওয়ালেট ডট পি, এটার মধ্যে একটা ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পর এখানে দেখেন আপনারা যখন এই ব্রাউজারটা ডাউনলোড করবেন আপনাকে হচ্ছে ব্যাকআপ ফেজ দিবে 24 ওয়ার্ডের, সেই ব্যাকআপ ফেজ দিয়ে আপনাকে এখানে ওয়ালেটটা আনলক করতে হবে। এটা সেম টু সেম ট্রাস্ট ওয়ালেটের মতো, এটা যারা বুঝেন তো বুঝেনি। অবশ্যই ব্যাকআপ ফেজগুলো সেভ রাখবেন, তারপর এখানে বসায় আপনার এই যে আনলক দ্য ফেসের মধ্যে ক্লিক করলে এটা আনলক হবে। সো আমার ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল আছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারবো, সমস্যা নেই। আর ব্যাকআপ ফেজগুলো আমি আমারগুলো সেভ রাখছি, আপনারা আপনাদেরগুলো সেভ রাখবেন। আমি আমার ওয়ালেটটা আনলক করে নিচ্ছি। এখন দেখেন আমার কিন্তু এখানে কিচ্ছুই নেই, কারণ আমার কোনো কেওয়াইসিও হয় নাই, আমার কোনো টোকেনও আমার ব্যালেন্সে আসে না। আপনার যখন কেওয়াইসি হবে তখনই কিন্তু আপনার ব্যালেন্সটা এখানে আপনি দেখতে পারবেন, এখন কোন টোকেনটা বিক্রি করতে পারবেন ভালোভাবে বুঝেন। ও অনেকে কিন্তু এখানে আছে পিআই টেস্ট নেন, মানে এরকম আর কি। এই এখন দেখবেন আবার আমার টোকেন হবে, দেখেন 100 টোকেন আছে, 99টা অ্যাভেলেবেল। এটা কিন্তু কোনো কাজের না, টেস্ট নেট কখনও বাই সেল হয় না। এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে মেন নেট করতে হবে, পিআই মেন নেট। মেন নেট করার পরে এইখানে যেই ব্যালেন্সগুলো আছে শুধু এইখানে অ্যাভেলেবেল ব্যালেন্স, এইটাই আপনি আমার কাছে সেল করতে পারবেন। আপনি যদি বলেন যে ভাই আমার এইখানে টোকেন আছে, এইখানে টোকেন থাকলে কোনো কাজে আসবে না, আপনার শুধু এই অ্যাভেলেবেল ব্যালেন্স টোকেনটাই আপনি আমার কাছে সেল করতে পারবেন। প্রত্যেকটা টোকেনের জন্য আপনি আমার কাছ থেকে 45 টাকা পাবেন। আপনি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি এখন বাকি প্রসেসগুলো দেখাচ্ছি। একটু ওয়েট, আমি আমার টেলিগ্রাম থেকে দেখাচ্ছি। এখন পিআই সেল করতে হলে আপনাকে কী করতে হবে ভালোভাবে বুঝেন। এই যে আমার আইডি, এই আপনি ডিরেক্টলি সরাসরি আমার টেলিগ্রামে চলে আসবেন, ঠিক আছে। আমি আপনার এই পোস্টের লিঙ্কটাই আমার কিংবা আমার আইডিটাই দিয়ে দিবো আর কি, এক কথা সে যখন আপনি আমার ইনবক্সে কিংবা আপনি আমার চ্যানেলে এসে যে উপরের দিকে ক্লিক করলে এখান থেকে যখন আপনি ক্লিক করবেন, দেন এখানে যে মোরের মধ্যে ক্লিক করলে এই যে আমার আইডি,
ইনবক্স মে, এখানে ক্লিক করলে ডিরেক্টলি আপনি আমার ইনবক্সে চলে আসতে পারবেন। তাহলে আপনি আর কোনো প্রকার স্ক্যামের শিকার হবেন না। আমার নামে কিন্তু অনেক অনেক ফেক আইডি আছে, তো কেউ যদি আপনাকে আগে নক দেয়, নক দিয়ে বলে যে সে পিআই কিনবে আপনার কাছ থেকে, আপনি ইনস্ট্যান্ট তার ব্লক করে দিবেন, বিকজ সে একটা চোর। আমি কোনোদিন কখনোই কোনো আমার ইউজারকে, আমার সাবস্ক্রাইবার ভাইদেরকে আগে SMS দেই না। রিজন কি? রিজন হচ্ছে ওই তো আমার তো সময়ই নেই, এটা গেল একটা বিষয়। আরেকটা কথা হচ্ছে আমি আপনাকে কেন আগে নক দিব, আমি তো অ্যাডমিন, আমি যদি আগে নক দিই তাহলে তো দেখা গেছে আমার মতো অনেকেই নক দিয়া চুরি করে আপনাদের টাকা নিয়ে চলে যাবে। সো আপনারা এগুলো বিলিভ করবেন না, আপনারা নিজে থেকে আমাকে SMS দিবেন। এই আইডির লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন প্লাস ফার্স্ট কমেন্টের মধ্যে দিয়ে দিব, আমার ভিডিওর মধ্যে যে ফার্স্ট কমেন্ট থাকবে সেই কমেন্টের মধ্যে দেবেন, পিন করা আছে, তখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটা পিআইয়ের জন্য 45 টাকা করে আপনি আমার কাছ থেকে বুঝে নিতে পারবেন ইনবক্স আর কি রেট হিসাবে। আমি আপনাকে ইনস্ট্যান্ট বাইন্যান্সে যদি নেন, বাইন্যান্সে নিতে পারবেন। যদি আপনারা বিকাশ টিকাশ জেনেই নেন না কেন, সমস্যা নেই, বাইন্যান্স বিকাশ, আর তারপরে হচ্ছে আপনার এই বাইন্যান্স নিলে ভালোই ভাই, যেমন কোনো লিমিট টিমিট থাকে না। আমি দেখাচ্ছি, টু ওয়েট, আমার নেট সমস্যা। বাইন্যান্সের মধ্যে আমি ডলার রেখে দিচ্ছি আপনাদের জন্য, জাস্ট আপনারা সেল করবেন আর ইনস্ট্যান্ট নিয়ে নেবেন। বাইন্যান্স বিকাশ কিংবা নগদে নিতে পারেন, ওগুলো নিয়ে কোনো প্যারা নাই, চিল। সো আপাতত আমি মনে হয় বুঝাইতে পারছি আপনাদের অ্যাভেলেবল কয়েন কি। আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে আবারও দেখাই দিতেছি, ঠিক আছে? এই কয়েনগুলোই বিক্রি করতে পারবেন। অনেকে বুঝে না, অনেকে অ্যাকাউন্ট সহকারে নিয়ে আসছে না, আমি আপাতত কোনো অ্যাকাউন্ট কিনতেছি না, আমি শুধু অ্যাভেলেবেল কয়েনটাই কিনি। এই যে এইটা, যেটা আমি একটু আগে দেখাইলাম, এই যে দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্স এইখানে এরকম থাকতে হবে, তাহলে আপনি আমার কাছে সেল করতে পারবেন। এখন হচ্ছে সেলটা করবেন কীভাবে, ব্রাউজারের মধ্যে ক্লিক করে এই যে দেখেন সেন্ড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনি আমার অ্যাড্রেসটা দিবেন, এই যে উপরের ঘরে আমি মার্ক করে দিই, এই ঘরে আমার অ্যাড্রেস দিবেন, এই ঘরে আপনি কত পিআই দিতে চাচ্ছেন সেটা দিবেন, আর এটা অটোমেটিক্যালি মেবি ফি নিয়ে নিবে। সেন্ডের মধ্যে ক্লিক করবেন, আমার কাছে চলে আসবে, তারপর একটা স্ক্রিনশট নিন। এরকম ফর এক্সাম্পল ধরুন আপনি আমার পাঠাইছেন স্ক্রিনশট নেবেন, নেওয়ার পরে আপনি আমাকে ইনবক্সে দিবেন, আমি আপনার ইনস্ট্যান্ট পে করে দিব ইনশাল্লাহ।